অভিযোগ পাল্টা অভিযোগের মধ্য দিয়ে জমে উঠেছে দিনাজপুরের তিন উপজেলার একুশ ইউনিয়ন পরিষদের নির্বাচনের প্রচার প্রচারণা। এই নির্বাচনে ক্ষমতাসীন আওয়ামী লীগের চেয়ারম্যান প্রার্থীরা জয়ের ব্যাপারে শতভাগ আশাবাদী, আর সুষ্ঠু নির্বাচন নিয়ে শঙ্কায় স্বতন্ত্র প্রার্থীরা। ভোটাররা বলছেন, সৎ ও যোগ্য প্রার্থীকেই জনপ্রতিনিধি হিসেবে বেছে নিতে চান তারা। ফখরুল হাসান পলাশের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। আগামী 26 ডিসেম্বর চতুর্থ ধাপে দিনাজপুরের বীরগঞ্জ, খানসামা ও কাহারুল উপজেলায় মোট একুশটি ইউনিয়ন পরিষদে নির্বাচন অনুষ্ঠিত হবে। এখানে চেয়ারম্যান পদে 104 জন, সাধারণ সদস্য পদে 775 জন ও মহিলা সদস্য পদে 255 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। নির্বাচন ঘনিয়ে আসায় শেষ মুহূর্তে প্রচার প্রচারণায় ব্যস্ত প্রার্থী সমর্থকরা। ভোটারদের মন জয়ে শীত উপেক্ষা করে মাঠে ময়দানে ছুটছেন তারা। উন্নয়নের ধারা অব্যাহত রাখতে নৌকা প্রতীকে ভোট চান আওয়ামী লীগের চেয়ারম্যান প্রার্থীরা। আমি নির্বাচিত হলে এই এলাকার প্রথমে যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন ঘটাবো। এলাকায় বাল্যবিবাহ মুক্ত একটি সমাজ তৈরি করতে চাই, যেটি আমাদের ভবিষ্যৎ প্রজন্মরা যাতে বাল্যবিবাহ থেকে মুক্ত থাকে। তবে অবাধ সুষ্ঠু নির্বাচন নিয়ে শঙ্কায় স্বতন্ত্র প্রার্থীরা। তারপরও ভোটারদের মন জয় দিচ্ছেন নানান প্রতিশ্রুতি। বাগেরহাটকে পৌরসভায় রূপান্তরিত করতে চাই। বাগেরহাটটা যেহেতু আমাদের ইউনিয়নের কেন্দ্রবিন্দু। সৎ, যোগ্য ও এলাকার উন্নয়নে কাজ করবে যে প্রার্থী, তাকেই জনপ্রতিনিধি হিসেবে নির্বাচন করতে চায় ভোটাররা। আমরা নৌকাও বুঝি না, ধানের শস্য বুঝি না, আমলিক বিএনপি জাতীয় পারিকাও বুঝি না, যে কাজ করছে তাকে আমরা চাই। সবাইকে সমান দৃষ্টিতে দেখতে এ ধরনের লোককে আমরা চাই। সংশ্লিষ্টরা বলছেন, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের লক্ষ্যে এরই মধ্যে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে। এই নির্বাচনে সার্বিক প্রস্তুতি আমাদের সম্পন্ন হয়েছে। সকল বাহিনীর সহযোগিতায় আমরা ইতিপূর্বে যেমন দিনাজপুরের নির্বাচন সুষ্ঠু সম্পন্ন করতে পেরেছি, আগামীতেও আমরা এই তিনটি উপজেলায় সুষ্ঠু সুন্দরভাবে নির্বাচন অনুষ্ঠিত করব বলে আশা করতেছি। একুশটি ইউনিয়ন পরিষদে মোট ভোটার রয়েছে 4,42,253 জন। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।